এই মত কথা শুরু করেছি, তখন একটা ইন্টারকমে ফোন আসলো ম্যাডাম খালেদা জিয়ার থেকে, কর্নেল মোস্তফিজের কাছে। বললো, এই মোস্তফি সাহেব, কি তাড়াতাড়ি আসার একটা জরুরি কাজ আছে ইন্টারকমে। ফোনটা তুলে আমি আমরা কথা শুনলাম, তখন তখন মোস্তফিজ বলতে, যাক প্রধানমন্ত্রী আমাকে ডাকতেছে। তো সে বললো যে আমি 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 নাম শুনলাম, মোস্তফিজ বলতেছে, ম্যাডাম আমার বাল্যবন্ধু নুরুদ্দিন এসছে। কোন নুরুদ্দিন? ক্যাপ্টেন নুরুদ্দিন। আরে ক্যাপ্টেন নুরুদ্দিন, ও তো জিয়ার বন্ধু। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে এই বিশেষ আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। এটা আসলে প্রথাগত কোনো আলোচনা না, এটা একজন কিংবদন্তি মানুষের কাছ থেকে তার জীবনের গল্প শোনা। আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন কাপ্তান নূর, ইতোমধ্যে যার কাছ থেকে অনেকগুলো গল্প আপনারা শুনেছেন, আজকেও তার কাছ থেকে আমরা গল্প শুনব। দর্শক, আপনারা জানেন যে কাপ্তান নূর তিনি 90 বছরের প্রান্তে দাঁড়িয়ে আছেন। গোটা জীবনে নানা ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি বেড়ে উঠেছেন। আজকে তিনি আরেকটা চমকপ্রদ গল্প আমাদেরকে শোনাবেন। জনাব কাপ্তান নূর, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মানিক ভাই। আমার আমি যা জীবনে যা করেছি নিঃস্বতভাবে করেছি, কোনো কিছু আশা করে করিনি। হাজার হাজার লোককে চাকরি দিয়েছিলাম, এমনকি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুটো ভাইকেও চাকরি দিয়েছিলাম। এটা তো জানি না, আপনারা আগে হয়তো বলেছি আমি জীবনে স্যাক্রিফাইসই করেছি। এই যেমন একটু আগে শুনলেন, প্রেসিডেন্ট জিয়ার ভাইকে যে আপনি চাকরি দিয়েছেন, এটা কি আপনি ওই যে পোর্টে থাকাকালীন? হ্যাঁ, আমি মংলা পোর্টে, আমি তখন পর্যটন কর্পোরেশনের সচিব। পর্যটন কর্পোরেশনের দুই ভাইকে? দুই ভাইকে। আপনি একটা তো মারা গেল। হ্যাঁ, আপনি কি জন্য দিয়েছিলেন? আপনি জিয়াউর রহমানের কোর্সমেট? জিয়াউর রহমান আমার কোর্সমেট। ওরা বললো আমাদের কোনো কিছু না, বায়োডাটাই আছে, কী 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 স্পেশাল কোয়ালিফিকেশন আমাদের, কিছুই নাই, আমরা জিয়াউর রহমানের ভাই। আমি তখন চমকে গেলাম, জিয়াউর তো তিনটে ভাই, বলে বড়ো ভাই তো নাই, আমরা দু ভাই। তো দু ভাই কি চাও? আমাদের একটা অফিসারের চাকরি দিয়ে দেন। দুজনকে কি পদে দিলেন? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আচ্ছা আচ্ছা। এরপর চাকরি দেওয়ার জন্য জিয়াউর রহমান কি আপনাকে ধন্যবাদ জানিয়েছিলেন? না, জিয়াউর ম্যানেজার না দেয়নি। জিয়াউর রহমান আমার তো ফ্রেন্ডশিপ ছিলই। তবে মজার ঘটনা, এই মাত্র 3-4 দিন আগে আমার পিএ, পর্যটন কর্পোরেশনের পিএ, সে একটা জেনারেল ম্যানেজার হয়ে গেছে একটা ব্যাংকের, সে আসলো, ক্যাপ্টেন সাহেব আপনার সাথে আলাপ করতে আসলাম, আমি আবার পিএ ছিলাম, মনে পড়ে? সরকার নাম। হ্যাঁ মনে পড়ছে। বলে আপনি আমাকে ফাইল পাঠালেন জিয়াউর রহমানের দুই ভাইকে চাকরি দেওয়ার জন্য, আমি সব প্রসেসিং করে দিয়ে দিলাম। তারপর আপনি এক ভাইকে, একটা মজার ঘটনা, যেটা ছোটো ভাই সেটা বিদ্রোহ করেছিল, রিটায়ার হয়ে আসলো জেনারেল ম্যানেজার হিসেবে, সে খালেদার বিরুদ্ধে বিদ্রোহ করে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা মিটিং করেছিল একটা দল করার জন্য, কিন্তু এখানকার বিএনপি তাকে সাপোর্ট করেনি, করে করেনি। সে যখন ভাষা বুঝি একটা ছাদের মধ্যে কীভাবে কী পড়ে রইল, মারা গেল। এক এটা অন্য একটা গল্প। সেদিন তারপর দেখা গেলো সেখানে আমার কাছে একটা থানা থেকে ফোন আসলো, ভাই কী ব্যাপার? বলে একটা লোক এখানে ছাদের মধ্যে পড়ে রয়েছে, তার ফোন বইয়ে আপনার নাম্বার আগে। আচ্ছা আচ্ছা। আমি বললাম কী ব্যাপার? জিয়াউর রহমানের ভাইয়ের ঘটনা এটা। তখন সে মনে পড়ে রয়েছে, কিন্তু এখানকার বিএনপি কোনো পাত্র দিচ্ছে না, তার জানাটা কী করে হবে, কী হবে না কী হবে। আমি আপনার নাম্বার দেখে ছুটে আসলাম। আমার মনটা তখন নিশ্চয় কান্দ, এই ছেলেটাকে চাকরি দিয়েছিলাম, আর কে সে কী কী পথে পথে চলে গেল, মরে গেল, তাকে দেখাশোনা করছিলাম। আমি ছুটে গেলাম, যে আঞ্জিনাম অফিসকে ডাকলাম, ডেকে কী বলে যে বাইতুল মোকারমে জানাতার ব্যবস্থা করলাম। তারপরে বেরিয়ে এসে 5,000 টাকা দিয়ে, আমার ওয়াইফ আমাকে কিছু টাকা দিয়েছিল, 5,000 টাকা দিয়ে লাশ পাঠিয়ে দিলেন বগুড়া। হ্যাঁ, লাশ পাখি পাঠিয়ে দিয়ে একটা ফোন করেছিলাম বগুড়া বিএনপিকে, ওই নম্বর দেখে, যে দেখো জিয়াউর রহমানের ভাই, তোমার দাফন গমন করো। এই ঘটনায় আজকে এই জীবনের প্রথম আপনাকে বললাম, এটা আমার ফ্যামিলির দু একজন জানা ছাড়া কেউ জানেও না। অনেক ধন্যবাদ, আপনি একটা মানবিক কাজ করেছেন। ঘটনাটা ছিল ছোট্ট ঘটনা, কাজী হাবলু বলে আমরা একটা ছোট শ্যালক আমরা চিনি, উনি একজন বাদক। হ্যাঁ, বাদক, খালি বাদক না, সে ওয়ার্ল্ড ট্যুর করেছিল রোনালের সাথে, এবং শিল্পকলা একাডেমিতে আছে। শিল্পকলা একাডেমিতে শেখ হাসিনা তাকে ডেকে আসে, চাকরি দিয়েছে, যে হাবলু তুই চলে, একটা পোস্ট খালি আছে, সেই পোস্টে নিয়ে করে সে আগুন আছে। এবং আরও ঘটনা, প্রথম যে ব্যান্ড পার্টি স্পন্দন, বাংলাদেশের স্পন্দন, এটাও সে রিসিভ করেছিল ক্যাপ্টেন কামাল আর সে মিলে। ক্যাপ্টেন কামালও আমারও বন্ধু ছিল, আমি চিন্তা আর্মি অফিসার হিসাবে, আর ও ছিল হাবলুর সাথে স্পন্দন বলে বঙ্গবন্ধুর ছেলে, ছেলে ক্যাপ্টেন কামাল বিদ্রোহী স্পন্দন করেছিল। তাতে আজম খান কে কে জন ছিল, পিলু মমতাজ কারা কারা ছিল, ফেরদৌস ওয়াহিদ, পিলু মমতাজ, আজম খান, হ্যাঁ হ্যাঁ এইসব ছিল।
এটা ছিল যাই হোক। হ্যাঁ, আপনি যে ঘটনা বলছেন, হাবলু এসে একদিন উপস্থিত হলো বিকালবেলা আমার খুলনাতে, আমি যখন মঙ্গল পার্টির সচিব, কী হওয়া হলো সঙ্গে আবার একটা লোক মিস্টার রাশেদ নামে, রাশেদ সে এখনও বোধহয় আছে বসুন্ধরার একটা বড় অফিসার, কী চাই? তোর এখানে এক সিমেন্ট ফ্যাক্টরি দুটো আছে, একটা তো সেনা কল্যাণ পাচ্ছে আর একটা আমরা চাই। আমি বললাম তো কোনো দিন হবে না। বলে কেন? ক্যাবিনেট সেক্রেটারি এসেছিলো আমার চেয়ারম্যান, সেখানে বলছে আমি একটা, আমি সামনে মাসে রিটায়ার করছি, ক্যাবিনেট সেক্রেটারি বাংলাদেশ সরকারের যে সিএসপি, যে আমি আগামী মাসে রিটায়ার করছি, আমার সিমেন্ট ফ্যাক্টরির নাম কনভেনিয়েন্ট সেক্রেটারি, এটার জন্য তোমার চেয়ারম্যানের সাথে কথা হয়ে গেছে, আমি ওই প্লটটা পাচ্ছি, এটা আমার চেয়ারম্যান আমাকে বলে দিয়েছে, আমি সচিব, আমি তো কিছু করতে পারি না, এমন দেখো আমি তো কিছুতে পারবো না, চেয়ারম্যানের বিরুদ্ধে আমি কেমন যাবো, আমি এখানে গণ্ডগোল করবো, আমার কী ক্ষমতা চেয়ারম্যানকে ডিনাই করা, আমি সেটা কেন করতে যাব? তখন আমার শালা এবং আমার দুই মেয়ে টিপনি করলো, ও এই মুহূর্তে আবার যে তোমাকে তো তিনটে প্লট একবার কাগজপত্র রেডি করে নিয়েছে, বসুন্ধরা আমাকে তিনটে প্লট দিবে, যদি কোনোভাবে আমি এই এই কাজটা করে একটা প্লট সিমেন্ট ফ্যাক্টরি তখন দিয়ে দিতে পারি। 30 বছর আগের বেলা, 93-94 সালের ঘটনা, 1992 ঘটনা, এরা এরা দিবে প্লট। আমি আমার তো আমার মেয়েরা বললো না আমার আবার কোনো সময় প্লট নেবে না, কিছু নেবে না, তো বলো আমি কীভাবে দিব? হাবলু বললো, তাই যাবল বললো, দুরা ভাই আপনার তো এত ক্ষমতা ছিল, এত লোককে চাকরি দিলেন, এত কিছু করলেন, এমন বললো আমার কৃতিত্ব আমার জীবন, কিন্তু আমি কোনো বেআইনি কাজ করতে পারি। তখন বললো তুমি এক কাজ করো, আমার ওয়াইফ বললো তুমি তো জিয়াউর রহমানকেও চাকরি দিয়েছিলাম, চাকরি তো না কীভাবে রক্ষা করে চাকরি পুনর্বহাল করেছিলাম, তারপরে তুমি তুমি তো তার যে এখন যে হোম সেক্রেটারি কর্নেল মোস্তাফিজ তোমার ক্লাবের ছেলে, সিদ্ধশ্রীর ছেলে, তাকে দিয়ে এটা করাই দাও। বলে তোমরা কেন বলতেছো? বলো ভাই আমার ছোটো ভাই তো কোনোদিন আসেনি, সে আজকে একটু হাবলু ভাই, হাবলু ভাই আসেনি, তুমি যাও ঢাকায় যে চেয়ারম্যান চেয়ারম্যান তখন তো কিচ্ছু না, যদি তুমি খালেদা জিয়াকে ম্যানেজ করতে পারো আর কর্নেল মোস্তাফিজকে, তো এই এই প্রেশারে আমার ওয়াইফ আমার দুই মেয়ে এ আমাকে প্রেশার দিল। তো আমি দোতলায় কী করবো কী করবো, তো ফোন উঠালাম কর্নেল মোস্তাফিজকে, ফোন করলাম, এই মস্তু, ওর ডাকনাম ছিল মস্তু, আরে কী রেনুদ্দিন, কী এতদিন পরে কী হঠাৎ মনে পড়লো, আর কী হয়েছে? বলে আমার এখানে সিমেন্ট ফ্যাক্টরি নিয়ে গণ্ডগোল চলছে, দুটো প্লট আছে, একটা সেনা কর্নেল পাচ্ছে আর একটা ওই যে তোমাদের কনফিডেন্স সেক্রেটারি ইয়ে কী ক্যাবিনেট সেক্রেটারি কী জন্য নাম বলে গেছি সেই নেবে। তো বলতো হয়েছে কী কীভাবে? বলে তুই কাকে দিতে চাস? বলে আমি তো কাউকে দিই না, কিন্তু কথা হচ্ছে যে সেনা কল্যাণ তো পাবেই, আর একটা আমার সারা এসছে, হাবলুর কথা বললাম সে এসছে, ও চায় বসুন্ধরা বলে একটা গ্রুপ, নতুন গ্রুপ বেরিয়েছে, ওদের তখন কিছু ছিল না, ওই অ্যাপোলো হসপিটালটা মাত্র আন্ডার কনস্ট্রাকশন, আর ওদিকে কিছু কিছু প্লট টট ছিল দূরে দূরে, জঙ্গল মঙ্গল তেমন কিছু না, কোনো যে বসুন্ধরা মার্কেট কোনো কিছু হয়নি, মাত্র উঠতেছে 30-35 বছর আগের কথা। ওদের কেন হেল্প করতে আসবে? আমার ছোটো ছেলে এসছে, আমার মেয়েরা বলতেছে, ওয়াইফ বলতেছে, তো আমার ওয়াইফও ফোন নিয়ে মস্তু রায়ের মস্তু ভাই আপনি হেল্প হেল্প করে দেন। ওরা ঠিক আছে কর্নেল মোস্তফি বলে নুরুদ্দিন, ঠিক আছে তুই চলে আয় ঢাকায়, ঢাকায় চলে আয়, আমি অ্যাসেম্বলিতে বসি, তুই চলে আয় আর ওই সেনা কল্যাণের কাউকে নিয়ে আয় আর বসুন্ধরার কাউকে নিয়ে চলে আয়। বলে তুই তুই আসতে বলতে দিস, হ্যাঁ বলে তুই আমার বন্ধু ছোটোবেলার, এক এক স্কুল এক কলেজ, আর্মি তো আমার বন্ধু, তা তুই তা তুই একটা কাজ করাবে আমাকে দিয়ে, আর আমি এখন হোম সেক্রেটারি ও খালেদা দিয়ে চলে গেলাম ঢাকায়। ঢাকায় ঢাকায় এরপরে যেই নেমেছি দেখি এক গাড়ি এসে হাজির, বলে কী কোথেকে? বসুন্ধরার গাড়ি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো সিএনজিতে যেতাম, এখানে আমার গাড়ি নাই, কোথায় নিয়ে নিয়ে আসলো? আর আর কোথায়? বলে তাহলে অ্যাসেম্বলিতে চলো যাই, অ্যাপয়েন্টমেন্ট করাই আছে। অ্যাসেম্বলি চলে গেলাম, তখন বললেন যে একটা জেনারেল, বলে জেনারেল তো ঢাকা থেকেই যাবে, জেনারেল মানে ওই সেনা কল্যাণ সেন তার একটা জেনারেল, কোথেকে তারা ফোন, বসুন্ধরা ওই জেনারেলকে ডেকে নিয়ে আসলো, গাড়িগুড়ি করে একসাথে আমরা অ্যাসেম্বলিতে গেলাম, যেটা টাইম দেওয়া ছিল মোটামুটি ওই টাইমে আগেই গেলাম অ্যাসেম্বলি, যে কল্যাণ মোসাফিজের অফিসে বললাম, আরে নুরুদ্দিন নুরুদ্দিন বস বস, বসলাম, জেনারেল সাহেব বসলো, সেনা কল্যাণের জেনারেল একটা নাম মনে নেই, আর বসুন্ধরও এক ভদ্রলোক, সোবান সাহেবের কী হয় জানি না, এনাদা সোবান হতে পারে অথবা কে হতে পারে আমার কিছু মনে নেই, এসে বসলো, তাহলে বল কী বল? এই মতো কথা শুরু করেছি তখন একটা ইন্টারকমে ফোন আসলো ম্যাডাম খালেদা জিয়ার থেকে কর্নেল মোস্তাফিজের কাছে, বললো এই মোস্তাফি সাহেব কি তাড়াতাড়ি আসার একটা জরুরি কাজ আছে ইন্টারকমে, ফোনটা তুলে আমি আমরা কথা শুনলাম, তখন তখন মোস্তাফিজ বলতে দেখ প্রধানমন্ত্রী আমাকে ডাকতেছে, তো সে বললো যে আমি 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 নাম শুনলাম মোস্তাফিজ বলতেছে, ম্যাডাম
আমার বাল্যবন্ধু নুরুদ্দিন এসছে। কোন নুরুদ্দিন? ক্যাপ্টেন নুরুদ্দিন। আরে ক্যাপ্টেন নুরুদ্দিন, ও তো জিয়ার বন্ধু। ঠিক আছে ঠিক আছে, তুই 10 মিনিট পরে আয়, ইউ টেক কেয়ার অফ ক্যাপ্টেন নুরুদ্দিন, আর পারলে আমার কাছে পাঠিয়ে দিস, কারণ জিয়ার বন্ধু ছিল। তখন তো মুস্তাফিজ তো খুবই উত্তেজিত হয়ে গেলো, খুশি হলো যে প্রধানমন্ত্রীকে যেতে হলো না। তো বসলাম, ওরাও ঘাবড়ে গেলো, মানে জেনারেল সাহেবও ঘাবড়ে গেলো, ভূষণ ঘাবড়ে গেলো। তো কী ব্যাপারটা আর কি? তো আমি বললাম যে এই মাত্র দুটো প্লট আছে, একটা তো সেনা কল্যাণ পাবে, যে জেনারেল সাহেব আসছেন, আর এরা বসুন্ধরা, নতুন একটা কোম্পানি, খুব একটা কিছু নাই, এদের সিমেন্ট ফ্যাক্টরি একটাও নাই, ওর একটা সিমেন্ট ফ্যাক্টরি জায়গা আছে, আর আমার আমাদের আর জায়গা নাই। তো চেয়ারম্যান যে আছে, সে ক্যাবিনেট সেক্রেটারিকে একটা ভদ্রলোক আছে, কনভিনিয়েন্স সিমেন্ট বা কী করছে, জায়গা দিতে চায়, আর ক্যাবিনেট সেক্রেটারি দিতে চায়, তো তাকে অন্য জায়গায় দাও, চিটাগো ফিটিংয়ে দিয়ে দাও, তোদেরকে দিয়ে দিই। বলে সেটা তো ঠিক আছে, এক কাজ কর, হসবিজ বলো দেখ নুরুদ্দিন, ওকে, এটা তো বাগেরহাট, আমি তো বাগেরহাটের এমপি, আর এই বাগেরহাটের জেলার মধ্যেই তো পড়ে এই তো মঙ্গলাপুর। ঠিক আছে, আমি 2-3 দিনের মধ্যে মঙ্গলে চলে আসতেছি, আর আর স্যাটেলাইট দেয়ার। ঠিক আছে, আমরা সব ফিরে গেলাম, 3-4 দিনের মধ্যে মুস্তাফিজ এসে হাজির, আমি তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করলাম, এটা ওটা করলাম, মিটিং ফিটিং যা করলাম, চেয়ারম্যানকে এটা করলাম, চেয়ারম্যান সাহেব কী ব্যাপার, আপনার দুটো সিমেন্ট ফ্যাক্টরি, একটা তো সেনা কল্যাণ পাবে, আর একটা কে পাচ্ছে? সে বললো চেয়ারম্যান সাহেব খুব উৎসাহ, ক্যাবিনেট সেক্রেটারি এসেছিলো স্যার, সে কনফিডেন্স সিমেন্ট নামে করবে, রাখো তোমার ক্যাবিনেট সেক্রেটারি, সে যদি করে তাকে চিটাগাংটিকে দিয়ে দাও, তা এটা কাকে দিও স্যার? এটা বসুন্ধরাকে দিয়ে দাও। আচ্ছা, তখন হয়ে গেল। হ্যাঁ, এটা কর্নেল মুস্তাফিজ সোজা চেয়ারম্যানকে বলে দিল, তখন তো কিল্লাফতে, তখন থেকে আমি বাড়িতে চলে আসলাম, তখন আমার মেয়েরা ছিল সবাইকে তুমি এটা করে দিলে, তখন বললো এই যে কাগজ রেখে গেছে, তিনটে কাগজ দিয়ে গেছে, এটা কিসের কাগজ? এটা সাইন করলে তুমি তিনটে প্লট হয়ে যাচ্ছ, যে তোমরা কি চাও এই তিনটে প্লট এখন বসুন্ধরা থাকে ওই জঙ্গলের মধ্যে, খুব একটা জঙ্গল মঙ্গল দূরে দূরে, আর আমি তো তখন লোন নিয়ে একটা 6,000 বিল্ডিং করেছি মালিবাগে আমার ফাদারের জায়গায়, বলে আমাদের যে জমি টমি দরকার নেই, তুমি তো জীবনে ঘুষ খাওনি, এখন কেন ঘুষ খেতে যাবে, দু দরকার দিসও দিয়ে দাও। ঠিক আছে, কর্নেল মুস্তাফিজ করে দিয়েছি, তোমার বন্ধু করে হয়ে গেলো। এরপরে আর কখনো যোগাযোগ করেনি ওরা? ওরা মানে ওরা তো আমাকে জমি দিতেই চায়, আমিও করিনি কমে কে, খালি একদিন আমার একটা বড় একটা কনফারেন্সের দরকার ছিল, হল রুম দরকার ছিল, তা আমি ফোন করলাম মিস্টার সোবানকে, একটা নাম্বার ছিল, আমি সোবান ভাইকে বললাম যে আমার একটা হল দরকার, আমি ক্যাপ্টেন নুরুদ্দিন আপনি হল দরকার আপনার, আমার সমস্ত হল ইন্টারন্যাশনাল, কোনটা নেবেন? কোনো ভাড়া কিছু দিতে হবে না। এই নিয়ে শেষ পর্যন্ত আমার অন্য এক জায়গায় অনুষ্ঠান করলাম, আমি হলে নিতে যাইনি। আচ্ছা, তারপরে সে একদিন আমাকে ডাকলো যে আপনি আমার এত বড় একটা কাজ করেছেন, আপনি আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, হোটেল শেরাটন নেই, আপনি যখন কোনো দিন যদি ঢাকা আসেন প্লিজ টেক মাই একটা ইনভিটেশন। তো এই নিয়ে একটা ভদ্রলোকে একটা কাজ করে দিলাম, তার দাওয়াতটা খাওয়ার জন্য আমি একবার ঢাকা এসেছিলাম, প্লেনে উঠলাম, তখনও সে আমাকে একটা গাড়ি পাঠালো, গাড়ি যদি আমাদের পোর্টালও গাড়ি ছিল, আমি নিয়ে সেরাটনে গেলাম, সেরাটনে যখন নেমে নামলাম দেখি একটা পুকুর, সিনেমা একটা পুকুর হচ্ছে সেরাটনের সামনে, তো হেড বেয়ারা ছুটে আসলো, বলে আপনি ক্যাপ্টেন নুরুদ্দিন নিয়ে আসি, আরে এই যে সোবান সাহেব, ওই ল্যাংড়া সোবান, ওইটাই বলতো চেয়ারম্যান, একটু পা ল্যাংড়া হজরত সোবান সাহেব, সে বললো ওই তো সোবান সাহেব আপনার জন্য ওখানে এখানে বসেছিলো, আপনি ওই যে সুইমিং করতে স্যার, ওখানে কীভাবে কী সিগন্যাল দিল, বলে কে বলে ক্যাপ্টেন নুরুদ্দিন এসে তাড়াহুড়ো করে সোবান সাহেব ওখানে ছুটে আসলো, তোলাটোল কাম ছিল আমার সামনে বসলো, ও আপনি এসছেন, আপনি আমাকে একটা প্লট দিয়েছেন, আই এম ভেরি হ্যাপি, আমি ভেরি হ্যাপি, কী খাবেন কী না কী খাবেন, আমাকে এন্টারটেনমেন্ট করলো, সোমান সাহেবকে সামাল দিয়ে চলে আসলাম। তারপরে ওই একবার ফোন করেছিলাম আমার হল হলের জন্য, আর এই জীবনে সেনা কল্যাণ কী বলে ওই বসুন্ধরা মার্কেট টার্কেটে খুব দুই একবার গেছি, এবারে শুনেছি এরপরে বসুন্ধরা আছে আঙুল ফুলে বড় লোক হয়ে গেছে, বহু কিছু হয়ে গেছে, কিন্তু আমি তাদের কাছে যাইনি, আমি কোনো জিয়া রহমানের কাছেও যাইনি যে তোমার ভাই দুটোকে চাকরি দিয়েছিলাম অথবা তোমাকে রক্ষা করেছিলাম, কোনো সুবিধা নিতে আমি কোনোদিন কোথাও যাইনি। আপনার এই ঘটনাগুলি অসাধারণ যে আপনি মানুষকে উপকার করেছেন, কিন্তু প্রতিদান নেবার জন্য কখনোই যান, প্রতিদান আমি আল্লাহ তাআলা থেকে পেয়েছি 90 বছরের জীবন, এটা অসাধারণ একটা ব্যাপার যে তিনি মানুষের জন্য উপকার করেছেন নিঃস্বার্থভাবেই, এবং এর প্রতিদান হিসেবে তিনি নিজে বললেন যে 90 বছর বয়স পর্যন্ত তিনি বেঁচে আছেন, এটা তো একটা অফুরন্ত নিয়ামতের ব্যাপার। মানিক ভাই, একটা ছোট্ট ঘটনা, ঘোড়া সালে নরসিংদীতে ফৌজি জুটমিল বলে একটা জুট আছে সেনা কল্যাণ সংস্থার, ফৌজি জুটমিল এয়ারকেন্টন জুটমিল, ওটা জেনারেল যারা একসময় আমাকে সেনা কল্যাণ সংস্থায় পাঠিয়েছিল, ওখানে নতুন জুটমিল 10,000 লোক নেবে, 10,000, আই এম ডি জেনারেল ম্যানেজার, কত লোক কত কিছু করতেছে, আমি দেখো
আমি নিজের গ্রামের উপকার করেছি, দেশের উপকার করেছি, আমার পাড়া মহল্লা উপকার করেছি, সবাইকে দিব। আগে আমি আমার গ্রামে একটা চেয়ারম্যানকে খবর দিলাম, বলে প্রত্যেক বাড়ি থেকে একটা দুটো ছেলে দাও, প্রত্যেক বাড়ি থেকে এই ওইগুলো আমার 10 গ্রাম যেখানে আছে একটাকে দুটো করে চলে দাও, কমসে কম 2-3 হাজার ছেলে আমি চাই, কী করবেন? ফৌজি জিতমের চাকরি দিয়েছিলাম আমি। অসাধারণ ব্যাপার না এটা? তো আবার আপনি উল্টাও বলতে পারেন, আমি একটা স্বার্থপরে কাজ করব, আমার বাংলাদেশের লোককে না দিয়ে আমি আমার গ্রাম রাষ্ট্রপুরের লোককে দিলাম। দর্শকই বিবেচনা করবে আসলে আপনি কী করেছেন। আমার চিন্তা থেকে মনে হয় যে আপনি অসাধারণ কাজই করেছেন। দর্শক আসুন আমরা এই ধরনের বটবৃক্ষের কাছ থেকে শিক্ষা নিই। আমাদেরও জীবন বহমান, কে কখন থেমে যায় আমরা কেউই জানি না, কিন্তু যে ভালো কাজটুকু করে যাব সেটার জন্যেই হয়তো আমাদের জীবনের চূড়ান্ত পরিণতিও ভালো হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভেচ্ছা নিরন্তর।